গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুইটি সিনেমা। যাও পাখি বলতারে নামের একটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, আর হৃদিতা নামের আরেকটিতে অভিনয় করেছেন পূজা চেরি। প্রেক্ষাগৃহে দর্শক টানছে কে, মাহি নাকি পূজা? রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে খোঁজ নিয়ে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন সবুজ পারভেজ। দীর্ঘদিন পর নতুন করে চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে। নানা চড়াই উচ্চাই পেরিয়ে ঢাকাই চলচ্চিত্র আবারও চেনা ছন্দে ফিরছে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার মাধ্যমে দর্শক প্রেক্ষাগৃহে ফিরতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় গেল 7 অক্টোবর দেশজুড়ে 23টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যাও পাখি বলতারে নামের একটি সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমাতে জুটি বেঁধেছেন তরুণ নায়ক আদর আজাদ ও মাহিয়া মাহি। পুরো সিনেমাটাতে যে শুটিং করেছি একদমই না, মানে অ্যাক্টিং করার জন্য করে নেই। এরকম সুন্দর সুন্দর ডায়লগ যখন হিরো সামনে দাঁড়িয়ে দিচ্ছিল, তখন আসলে ভেতর থেকে অটো অভিনয়টা চলে আসছে। আমার মনে হচ্ছে আমি সত্যি সত্যি একজন মজনু পেয়েছি। এটাই মানে পুরো সিনেমাটাতে যেমন আদর একটা ঘোরে ছিল, এখনো যেমন ও একটা ঘোরে, আমিও পুরো সিনেমাটাতে একটা ঘোরের মধ্যে ছিলাম। যেহেতু আমি সিনেমাটা নিয়ে অনেক অনেক বেশি ইমোশনাল, সিনেমার ডায়লগসগুলো নিয়ে সব কিছু মিলে, এখন দেখা যাক, এখন থেকে আসলে পালপিটেশন বেড়ে যাচ্ছে। সব কিছু মিলে আপনারা যেভাবে সব সিনেমার পাশে থাকেন, দর্শকরা সিনেমাটি উপভোগ করতে এলে তাদের মন ছুঁয়ে যাবে। আমার মনে হয় ছবিটা দেখলে বুঝবেন এটা বন্ধুত্বের ছবি, এটা ভালোবাসার ছবি, এবং এটা স্যাক্রিফাইসের ছবি। একজন ভালো প্রেমিক তার প্রেমিকার জন্য কতটা ত্যাগ করতে পারে। আর যাও পাখি বলো তারে চলুক, এই ছবিগুলো চলুক, সবাই বাংলা ছবির পাশে থাকো। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, আর লাভলি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। অন্যদিকে একই দিনে যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত হৃদিতা নামের আরেকটি সিনেমা মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমা চলছে দেশের 29টি প্রেক্ষাগৃহে। হৃদিতার কাহিনী ও গল্প লিখেছেন আনিসুল হক। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পূজা চেরি ও এবিএম সুমন। যাও পাখি বলতারে ও হৃদিতা মুক্তিপ্রাপ্ত বেশ কিছু প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা গেছে সিনেমা দুটির একটিও সেভাবে দর্শক টানতে পারছে না সিনেমা হলে। প্রেক্ষাগৃহ মালিকরা জানিয়েছেন ঠিকমতো প্রচারণার অভাবে সিনেমা দুটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলো। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।